নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই আজ আমি তোমাদের সাথে নরম তুলতুলে রসগোল্লা রেসিপি শেয়ার করব। খুবই কম উপকরণে সুজি দিয়ে এই রসগোল্লা আমি কিভাবে তৈরি করি সেটাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। সুজি দিয়ে রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ফুল ফ্যাট দুধ। দুধের মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। দুধ হালকা গরম করে নেব। এখানে দুধ ফুটিয়ে নেওয়ার কোনো দরকার নেই। দুধ হালকা গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1/2 কাপ সুজি। 1 কাপ দুধে 1/2 কাপ সুজি দিয়ে দেবো। সুজি দেবো আর এইভাবে কিন্তু নাড়তে থাকবো। এইভাবে পুরো সুজিটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে, এইভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। বেশি সময় কিন্তু লাগে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এই সুজির ডোটা তৈরি হয়ে যাবে। আমরা যেই রকম আটা মাখি সেই রকম একটা ডো বানিয়ে নিতে হবে। আর সুজি বানাতে তো বেশি সময় লাগে না, তাই 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে। রসগোল্লা বানানোর জন্য সুজির ডো একদম তৈরি। এখন এই সুজির ডোটা একটা থালায় নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। একটু ছড়িয়ে দিলাম। এই ডোটা ঠান্ডা হতে থাক, অন্যদিকে সুগার সিরাপটা আমি বানিয়ে নিই। এখানে আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। 1/2 কাপ জলের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেব। এই শিরাটা কিন্তু বেশি ঘন করব না, একদমই পাতলা একটা শিরা আমি বানিয়ে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 3টা ছোট এলাচ। একদমই পাতলা একটা শিরা বানিয়ে নেব, এখানে 1 তার বা 2 তার শিরার কোনোই প্রয়োজন নেই। চিনিগুলো ভালো মতো জলের সাথে মিশে যাবে আর হালকা ফুটে উঠবে, তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দেব। হালকা ফুটে উঠেছে, এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এইভাবে ফুটতে দেব। এদিকে কিন্তু সুজিটাও ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। এই পর্যায়ে আমি হালকা করে মেখে নিলাম। এবার সুজির বলগুলো বা রসগোল্লাগুলো আমি বানিয়ে নেব। এইভাবে হাত দিয়ে একদম গোল করে রসগোল্লার মতো বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো ক্র্যাক বা ফাটল থাকলে চলবে না, তাহলে যখন রসে দেব তখন একদম ফেটে যাবে। এইভাবেই সবগুলো সুজির বল বা রসগোল্লা বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, দেখো কোনোটার মধ্যে কিন্তু একটুকু ফাটল নেই বা ক্র্যাক নেই। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এখন 1 1 করে রসগোল্লাগুলো রসের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ফুটতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর, দেখো রসগোল্লাগুলো কতটা ফুলে উঠেছে, আর প্রায় হয়ে এসেছে, আর 1-1.5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর ঢাকা দেব না, এইভাবে হালকা নাড়িয়ে দিচ্ছি। 1-1.5 মিনিট এইভাবে ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে রসের মধ্যে 10-15 মিনিট রেখে দেব। 10-15 মিনিট পর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি।
ছানা বানানোর ঝামেলা ছাড়াই এত সুন্দর নরম তুলতুলে রসগোল্লার রেসিপি তোমরা একবার অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা রসগোল্লা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো ভেতরটা কত সুন্দর হয়েছে আর একদমই নরম হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।